হ্যালো বন্ধুরা আজ আমি কুমফু প্যান্ডা থ্রি মুভিটি এক্সপ্লেন করবো এই মুভিটি দু হাজার ষোলো সালের রিলিজ হয়েছে এবং এর আইএম রেটিং হলো সেভেন পয়েন্ট ওয়ান আউট অফ টেন ভিডিওটিতে অবশ্যই লাইক করো এবং এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো মুভির শুরুতে স্পিরিট মে অগওয়েকে দেখানো হয় যে কিনা নিজের মধ্যে ইনার পিসের জন্য তপস্যা করছিল কিন্তু সেই সময় অগেরই এক পুরনো বন্ধু কাই তার উপর অ্যাটাক করে দেয় অগবে তাকে বলে যে আমাদের যুদ্ধ তো পাঁচশো বছর আগেই শেষ হয়ে গিয়েছে তবুও কাই অগবেকে আবারও তার সাথে ফাইট করতে বলে তাদের ফাইট চলাকালীন কায় অগয়েকে বলে যে সে স্পিরিটুয়ালে উপস্থিত সকল মাস্টারদের উর্জা ছিনিয়ে নিয়েছে আর এবার সে অগ্য়ের ঊর্জা ছিনিয়ে নিতে চায় অগ্বয় কায়কে বোঝানোর চেষ্টা করে যে সে যতই ছিনিয়ে নেবার চেষ্টা করবে ততই কম পাবে কিন্তু কাই একটি শিকল দিয়ে অগ্বয় আটক করে তাকে বলে যে সে এবার তার ঊর্জা ছিনিয়ে নিয়ে ওয়ার্ল্ডে অর্থাৎ জীবন মরণের দুনিয়ায় চলে যাবে আর এবার অগবেও তাকে আটকাতে পারবে না তখন অগবে তাকে বলে যে আমার ডেস্টিনিতে তোমাকে আটকানো লেখা নেই কারণ তোমাকে অন্য একজন আটকাবে এরপর কাই তার উর্জাও নিয়ে নেয় অন্যদিকে ড্রাগন ওয়ারিয়ার পো আর ফিউরিয়াস ফাইভকে দেখানো হয় তারা মাস্টার শিফুর কাছে গেলে মাস্টার শিফু তাদেরকে জানায় যে সে এবার তার পদ থেকে রিটায়ার করছে আর সে নিজের পথটি পোকে সামলাতে বলে আর ফিউরিয়াস ফাইভও পোকে নিজেদের মাস্টার মেনে নেয় পো প্রথমবার ট্রেনিং করাতে গিয়ে খুবই নার্ভাস ছিল সে একদমই ঠিকমতো তাদের গাইড করতে পারেনি ফলে সকলে খুবই আহত হয়ে পড়ে ফলে পো মন খারাপ করে মূর্তির কাছে পৌঁছয় এবং অগ্য়কে সরি বলে সেই সময় সেখানে মাস্টার শিফু চলে আসে পো শিফুকে জানায় যে আজকের ক্লাস খুবই খারাপ হয়েছে সে আর কখনো ট্রেনিং করাবে না তখন শিফু পোকে জিজ্ঞেস করে যে ড্র্যাগন ওয়ারিয়ারের আসল মানে কি তুমি জানো উত্তরে পো বলে মারামারি করা আর গ্রামকে সুরক্ষিত রাখা তখন শিফু পোকে বোঝায় যে মাস্টার অগবে তোমাকে ড্র্যাগন ওয়ারিয়ার বেছে নিয়েছিল কারণ সে তোমার মধ্যে কিছু দেখেছিল তোমার মধ্যে কিছু অদ্ভুত শক্তি আছে যেটা তোমাকে নিজের মধ্য থেকে খুঁজে বার করতে হবে তখন শিফু নিজের উর্জা দিয়ে একটি ফুল ফুটিয়ে তোলে যা দেখে পো খুবই অবাক হয়ে যায় অন্যদিকে কায় মর্টাল ওয়ার্ল্ডে প্রবেশ করে এবং সে যে সকল মাস্টারদের উর্জা ছিনিয়ে নিয়েছিল তাদেরকে অগবে স্টুডেন্টদের খুঁজে বে করে তার কাছে নিয়ে আসতে বলে সিনশেফ টয় পোয়ের দিকে সে তার টয় নিয়ে খেলা করতে করতে স্নান করছিল তখন পো তার পিতা পিংকে জানায় যে সে এখন থেকে কুমফু ক্লাস করাবে এতে পিং ভীষণ খুশি হয় সে পোকে বলে যে তার এই জবটি করা উচিত সেই সময় একটি পিক এসে তাদের জানায় যে কেউ পোয়ের ডাম্পলিং খাওয়ার রেকর্ড ভাঙতে চলেছে সাথে সাথে পো আর পিং তাকে দেখার জন্য ছুটে যায় পো তাকে দেখে অবাক হয়ে যায় কারণ সেও পোয়ের মতোই একটি প্যান্ডা ছিল সেই প্যান্ডাটি নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে বলে যে সে হলো লিশান। আর সে অনেক বছর ধরে তার ছেলেকে খুঁজছে পও তাকে জানায় যে সেও অনেক বছর আগে তার পিতাকে হারিয়েছে পিং এসব দেখে খুবই চমকে যায় পো বুঝতে পারে যে লিসানই তার পিতা আর লিশান বুঝতে পারে পোই তার ছেলে তারা দুজন খুশি হয়ে একে অপরের সাথে কোলাকুলি করে লিশান পোকে জানায় যে পো যখন জন্মেছিল তখন তারা পোয়ের নাম রেখেছিল লিটল লোটাস কিন্তু মিস্টার পিং এসবে একদমই খুশি হয় না পো এক্সাইটমেন্টে লিশানকে মাস্টারদের হলে নিয়ে আসে কুমফুর সকল জিনিস দেখানোর জন্য সেখানের জিনিসগুলো ছোঁয়া বারণ ছিল তবুও তারা দুজনেই সেই সব কিছু দিয়ে খেলা শুরু করে দেয় ফলে সেখানের অনেক জিনিস ভেঙে যায় ও নষ্ট হয়ে যায় তখনই সেখানে ফিউরিয়াস ফাইভ আর মাস্টার শিফও চলে আসে পো লিসানকে তাদের সাথে পরিচয় করায় তারা সবাই লিশানকে দেখে খুশি হয় তখন পো লিসানকে ট্রেনিং ক্লাসে তাকে ট্রেনিং করানো দেখতে নিয়ে যেতে চায় সেই সময় তারা জানতে পারে যে গ্রামে কেউ অ্যাটাক করেছে সাথে সাথে ফিউরিয়াস ফাইভ ও পো গ্রামে চলে যায় ফাইট করতে গ্রামে এসে তারা দেখতে পায় কিছু সবুজ জম্বি তাদের ওপর অ্যাটাক করে পো তাদের দেখে খুবই অবাক হয়ে যায় সে বলে এই সকল মাস্টাররা তো অনেক বছর আগে মারা গিয়েছে তাহলে এরা এখানে কিভাবে এলো তাদের মধ্যে ভীষণ ফাইট চলতে থাকে শেষে পো সেই জম্বি মাস্টারদের ওপর ডাম্পলিং দিয়ে অ্যাটাক করে তাদেরকে ধরে নেয় তখন সেই জম্বিগুলোর মধ্যে দিয়ে কায়ের আওয়াজ বেরিয়ে আসে কারণ কাই জম্বিগুলোকে কন্ট্রোল করছিল কাই তাদেরকে দেখে বলে ফাইনালি আমি তোমাদের খুঁজে নিয়েছি এরপরই জম্বিগুলো লকেটে পরিবর্তিত হয়ে সেখান থেকে চলে যায় এবার মাস্টার শিফু কায়ের ব্যাপারে জানার জন্য পুথির মধ্যে খুঁজতে থাকে একটি পুঁথি থেকে তারা জানতে পারে যে অনেক বছর আগে কায় অগয়ে ভাইয়ের মতো এক বন্ধু ছিল তারা একসাথে অনেক যুদ্ধ করেছে একদিন অগুয়ে ওপর অ্যাটাক হওয়ায় সে খুবই আহত হয়ে পড়েছিল তখন কায় তাকে বাঁচানোর জন্য অগুয়েকে নিয়ে অনেক জায়গায় যায় শেষে সে একটি গোপন গ্রামে পৌঁছায় সেখানে শুধুমাত্র প্যান্ডারা বাস করত। সেই প্যান্ডাগুলো নিজেদের উর্জা শক্তি দিয়ে অগুয়কে সুস্থ করে তোলে এবং তাদেরকে উর্জা দেওয়াও শেখায় কিন্তু এসব দেখে কায়ের মনে খারাপ খেয়াল আসে সে সকল ঊর্জা একাই পেতে চায় সে বুঝলো যে শক্তি দেওয়া যায় সেই শক্তি ছিনিয়েও নেওয়া যায় তাই বাধ্য হয়ে অগ্রয়ের কাইকে আটকানোর জন্য যুদ্ধ করতে হয় এবং ফাইনালি সে কায়কে স্পিরিট রিয়ালমে পাঠিয়ে দেয় কিন্তু যদি পরবর্তীকালে কাই আবারও মর্টাল রিয়ালমে ফিরে আসে তাহলে তাকে আটকাতে পারবে শুধুমাত্র উর্জার এক আসল মাস্টার তারা সবাই এসব জেনে চিন্তায় পড়ে যায় তখন লিশান সেখানে চলে আসে আর সে পোকে বলে যে সে তাকে উর্জা কন্ট্রোল করা শেখাতে পারবে কারণ সে নিজেও একটি প্যান্ডা এই শুনে পো খুব খুশি হয়ে যায় তখন লি তাকে বলে এর জন্য পোকে তার সাথে নিজের বাড়িতে অর্থাৎ প্যান্ডাদের গ্রামে ফিরে যেতে হবে এবং তাকে প্যান্ডাদের মতো থাকা শিখতে হবে কিন্তু তখন পিং এসে পোকে প্যান্ডাদের গ্রামে যেতে বারণ করে দেয় তখন পো পিংকে বোঝায় যে এটা কতটা জরুরি তাই পিং সব মেনে নেয় আর সে পোয়ের জন্য খাবার প্যাক করতে চলে যায় অন্যদিকে শিফু ক্রেন ও মেন্টিসকে জম্বিদের ফলো করতে বলে কাইকে খুঁজে বের করার জন্য পরের সিনে দেখানো হয় পো আর লি প্যান্ডাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় পোয়ের খিদে পেলে সে তার ব্যাগ খুলে দেখতে পায় পিং সেই ব্যাগে করে তাদের সাথে চলে এসেছে কারণ সে পোকে একা ছাড়তে চায় না এবার তারা পিংকে সাথে নিয়ে প্যান্ডাদের হিডেন গ্রামে পৌঁছায় এখানে এসে পো অনেক খুশি হয় লি সকল প্যান্ডাদের জানায় যে পো তার ছেলে পো সকল প্যান্ডাগুলোকে দেখে নিজের মতোই ভাবতে থাকে পো যেহেতু প্যান্ডাদের ব্যাপারে কিছুই জানে না তাই বাকি প্যান্ডাগুলো পোকে তাদের মতো থাকা শেখানো শুরু করে সেন্ট টয় হয় ক্রেন আর মেন্টিসের দিকে তারা মাস্টার শিফুর কথা মতো কাইকে খুঁজতে বেরিয়েছিল তখন তারা মাস্টার বিয়ার মাস্টার চিকেন ও মাস্টার ক্রপকে দেখতে পায় ক্রেন তাদের এখানে আসার কারণ জানতে চাইলে তারা জানায় যে কিছু সবুজ জম্বি তাদের গ্রামে অ্যাটাক করেছিল তাই তাদের পিছু করেই তারা এখানে এসেছে এবার সেই সকল মাস্টার্স সেখানে থাকা একটি জাহাজের ভেতরে চলে যায় জম্বিদের মারার জন্য তখন মেন্টিস ও মাস্টারদের হেল্প করার জন্য জাহাজের ভেতরে চলে যায় ক্রেন বুঝতে পারে যে জাহাজের ভেতরে কিছু তো গন্ডগোল হচ্ছে তাই সেও মেন্টিসকে বাঁচাতে জাহাজের ভেতরে চলে যায় কিন্তু ততক্ষণে কায় সকলের ঊর্জা ছিনিয়ে নিয়েছিল এবং সবশেষে সে ক্রেন ঊর্জা ছিনিয়ে নেয় অন্যদিকে পো সকাল সকাল ঘুম থেকে উঠে লি এর কাছে যায় উর্জার ট্রেনিং জন্য কিন্তু লি তাকে বলে যে প্যান্ডারা দুপুর পর্যন্ত ঘুমায় তাই পো আবারও তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে এবার দুপুরে লি পোকে প্যান্ডাদের মতো থাকা শেখায় যদিও পো কোনো কিছুই ঠিক করে করতে পারছিল না ট্রেনিং শেষে লি পোকে তার ঘরে নিয়ে গিয়ে তার মায়ের ফটো দেখায় সেই ফটোতে পো মাত্র মাসের বাচ্চা তিন ছিল লি তখন তাকে তার মায়ের ব্যাপারে বলতে থাকে এবং তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে অপরদিকে মাস্টার শিফুর কাছে আসে যে চায়নার সকল মাস্টার্স নিখোঁজ হয়ে গিয়েছে তখন শিফু তাদের বলে যে কায় তাদের সকলের উর্জা নিয়ে নিয়েছে অভয় আমাদের এখানে গ্রামের রক্ষা করার জন্য রেখে গিয়েছে আর আমাদের সেটাই করা উচিত ঠিক সেই সময় সেখানে কায় চলে আসে সে মেন্টিস ক্রেনকে সবুজ জম্বি বানিয়ে তাদের কাছে নিয়ে আসে কাই অগ্রে স্ট্যাচু দেখে বলে যে আমি তোমাকে ভাই মনে করতাম কিন্তু তুমি আমাকে শেষ করে দিয়েছ তাই এবার আমি তোমার বানানো সব কিছু নষ্ট করে দেব। অগ্রে স্ট্যাচুটা বাঁচানোর জন্য তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তখন কাই টাইগ্রেস আর শিফুকে বাদ দিয়ে বাকি সকলের উর্জা নিয়ে নেয় এরপর আর মাস্টারদের হলটি ভেঙে ফেলে আর শেষে সে মাস্টার শিফুর উর্জাও ছিনিয়ে নেয় কিন্তু টাইগ্রেস সেখান থেকে পালিয়ে যায় পোকে এই ব্যাপারে জানানোর জন্য অন্যদিকে পো তার গ্রামের সকলের সাথে অনেক খুশি ছিল আর সে এখন প্যান্ডাদের মতোই থাকছিল এবার সে তার উর্জা দিয়ে একটি ফুলকে প্রস্ফুটিত করার চেষ্টা করতে থাকে ঠিক সেই সময় টাইগ্রেস সেখানে চলে আসে টাইগ্রেস পোকে জানায় যে কায় গ্রামে অ্যাটাক করেছিল গ্রামে এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই এমনকি তাদের বন্ধুরা ও মাস্টার শিফুও এখন আর নেই আর কাই এখন এখানে আসছে সকল প্যান্ডাদের শেষ করতে সে পোয়ের কাছে জানতে চায় যে সে কি উর্জার উপর কন্ট্রোল করা শিখেছে কিনা তখন পো লিয়ের কাছে গিয়ে বলে তাকে এবার উর্জা কন্ট্রোল করার টেকনিক শেখাতে কিন্তু তখনও লি তাকে বলতে থাকে যে তুমি এর জন্য এখনও রেডি হওনি পো তাকে বলে যে আমি তো তোমার কথা মতো সব করে ফেলেছি এখন প্যান্ডাদের মতোই থাকছি তাহলে তুমি আমাকে কেন শেখাচ্ছ না এর উত্তরে লি বলে যে সে উর্জা কন্ট্রোল করার টেকনিক জানে না সে মিথ্যে বলেছিল তারা আগে এসব করতো কিন্তু এখন আর কেউ এসব করে না পো এসব শুনে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয় লি তাকে বলে যে সে তাকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিল কিন্তু পো স্যাড হয়ে সেখান থেকে চলে যায় এবার পো সেখানে থেকে কায়ের সাথে লড়াই করার জন্য প্র্যাকটিস করতে থাকে এদিকে পিং পোয়ের পিতার কাছে যায় এবং তাকে বলে যে আমিও পোকে গত কুড়ি বছর ধরে মিথ্যে বলে আসছি পো এখনও মনে করে যে সে ডিম থেকে বেরিয়েছে কখনো কখনো কিছু ভালো হবার জন্য আমাদের মিথ্যে বলতে হয় এবার পিং লিকে বোঝায় যে পো এখন অনেক দুঃখ পেয়েছে কিন্তু তার এখন এই দুনিয়াকে রক্ষা করতে হবে আর তার জন্য তার দুই পিতারই দরকার পো প্র্যাকটিস করছিল তখনই সেখানে টাইগ্রেস চলে আসে টাইগ্রেস পোকে বলে যে এভাবে সে কাইকে হারাতে পারবে না কারণ সে কায়ের মুখোমুখি হয়েছিল তখন পো তাকে বলে যে সে উশি ফিঙ্গার হোল্ডের দ্বারা কাইকে হারাবে তখন টাইগ্রেস তাকে বলে কায়ের কাছে সবুজ জম্বি রয়েছে যার দ্বারা সে সব কিছু দেখতে পায় তাই পো কাই অব্দি কখনোই পৌঁছতে পারবে না কাইকে একমাত্র হারাতে পারবে আসল উর্জার মাস্টার তখন পো তাকে বলে আমি উর্জার মাস্টার না আমি এটাই জানি না যে আমি কে আমি জানি না আমি ড্র্যাগন ওয়ারিয়ার কিনা না পো হার মেনে নিয়েছিল ঠিক সেই সময় পোয়ের দুই পিতা গ্রামের সকল প্যান্ডাদের সাথে সেখানে চলে আসে আর পোকে বলে তাদেরকে কুমফু শেখাতে পো বলে তোমরা তো কুমফুর ফু পর্যন্ত জানো না তখন লি তাকে বলে আমরা কুমফু শিখতে পারবো আর তোমার মতো হতে পারবো তখন পো তাদের বলে আমি তোমাদের আমার মতো নয় তোমাদের নিজের মতো তৈরি করব। এরপর পো সব প্যান্ডাদের কুমফু ট্রেনিং করানো শুরু করে দেয় সে এবার খুবই ভালোভাবে প্রতিটি প্যান্ডার নিজেদের আসল ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণ দেয় এরপর একদিন কাই সেই গ্রামে চলে আসে সে গ্রিন জম্বিদের দিয়ে পোয়ের ওপর অ্যাটাক করালে পোয়ের প্ল্যান অনুযায়ী বাকি প্যান্ডারা জম্বিদের সাথে ফাইট করতে থাকে ফলে পো খুব ইজিলি কায়ের কাছে পৌঁছে যায় এবার সে কাইকে ভুশি ফিঙ্গার হোল্ডের দ্বারা স্পিরিটুয়েল মে পাঠাতে যায় কিন্তু পো এই কাজে ব্যর্থ হয় তখন কাই তাকে বলে যে এর দ্বারা জীবিত প্রাণীকে স্পিরিটুয়েলমে পাঠানো যায় কিন্তু মৃত প্রাণীকে নয় ফলে পো এর প্ল্যান পুরোপুরি ভেস্তে যায় আর এবার কাই পোকে খুব মারে এবং সে গ্রামের সকল প্যান্ডাদের মেরে ফেলার হুমকি দেয় পো তখন বুঝতে পারে ধরা শুধুমাত্র জীবিত প্রাণীদের কাজ করে তাই পো কায়ের পিঠে বসে কাইকে জড়িয়ে ধরে নিজের আঙ্গুলে উশি ফিঙ্গার ধরে তাকে স্পিরিট রুয়াল নিয়ে চলে যায় স্পিরিট রিয়ালমে পৌঁছে কাই পোয়ের সাথে আবারও ফাইট করতে থাকে সে পোকে ধরে নিয়ে তার মধ্যেকার ঊর্জা ছিনিয়ে নিতে যায় অন্যদিকে মর্টাল রিয়ালমে সকলের পোয়ের চিন্তা হচ্ছিল তখন লি সকলকে বলে তাদের সকলের উর্জায় পোকে বাঁচাতে পারবে তখন তারা সকলে কনসেন্ট্রেট করে আর পোকে নিজেদের উর্জা দিতে শুরু করে যার ফলে স্পিরিচুয়াল মে পোয়ের মধ্যে এত উর্জা চলে আসে যে সে ড্রাগন ওয়ারিয়ার হয়ে ওঠে সে তার শক্তি দিয়ে ড্রাগন তৈরি করে কাই এবার পোয়ের ওপর অ্যাটাক করলেও সে কিছুই করতে পারছিল না পো কাইকে ভীষণ মারতে শুরু করে এবং কাইকে হারিয়ে দিতে থাকে তখন কায় পোকে বলে যে সে তার ঊর্জাও ছিনিয়ে নেবে এটা শুনে পো নিজেই কাইকে তার ঊর্জা দিয়ে দেয় পোয়ের ঊর্জা ড্র্যাগেনের রূপে কায়ের ভেতরে প্রবেশ করে কিন্তু এই ঊর্জা এতটাই বেশি ছিল যে কাই সেই ঊর্জাকে ধারণ করতে পারে না ফলে সে ব্লাস্ট হয়ে যায় আর সে যাদের ঊর্জা ছিনিয়ে নিয়েছিল সেই সকল প্রাণীগুলো মর্টাল রিয়ালমে ফিরে আসে কিন্তু পো তখনও পর্যন্ত মর্টাল রিয়েলমে ফিরতে পারেনি সকলে পোয়ের জন্য চিন্তা করতে থাকে অন্যদিকে স্পিরিট রুয়েলমে পোয়ের অগের সাথে সাক্ষাৎ হয় অগবে পোকে বলে যে আমি প্রথম দেখাতেই তোমাকে চিনে নিয়েছিলাম যে তুমি আসল ড্রাগন ওয়ারিয়র কারণ তুমি একটি প্যান্ডা অনেক বছর আগে আমাকে যেটা বাঁচিয়েছিল তারাও প্যান্ডাই ছিল আর তোমার মধ্যে কুমফু করারও প্রবল ইচ্ছা ছিল পো অগবেকে জিজ্ঞাসা করে যে সে কি মর্টাল ওয়ার্ল্ডে ফিরে যাবে তখন অগবে নিজের লাঠিটি পো ওকে দিয়ে বলে তুমি এখন আসল ড্র্যাগান মাস্টারে পরিণত হয়েছ এবার তোমার ইচ্ছা তুমি কোথায় থাকবে তাই পো সেই লাঠিটি নিয়ে আবারও নিজের দুনিয়ায় ফিরে আসে সকলে পোকে দেখে অনেক খুশি হয় আর মাস্টার শিফু পোকে বলে তাকেও ঊর্জা নিয়ন্ত্রণ করা শেখাতে শেষ সিনে দেখানো হয় পো গ্রামের সকলকে কুমফু করা শেখায় আর সকলকে নিজেদের উর্জা নিয়ন্ত্রণ করা শেখাতে থাকে এখানেই মুভিটি শেষ হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং